গল্প পিয়নের আসরে সব পাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা মজার ভূতের গল্প লুল্লু আজ রইল দ্বিতীয় এবং অন্তিম পর্ব প্রথম পর্বে আমরা শুনেছি লুল্লু নামক একটি ভূত আমিরের বউকে চুরি করে নিয়ে গেছে কিন্তু আমির তা জানতেন না আমির ফকিরের বেশে তার বউকে খুঁজতে পেরিয়ে পড়েন তিনি সঙ্গে নেন একটি টিনের কৌটো একটি বাঁশের নল আর একটি লোহার টেকো আমির আফিম খেতেন তিনি তার আফিম খাবার সব সরঞ্জাম সঙ্গে নেন চলতে চলতে তিনি একজন গণৎকারে সাক্ষাৎ পান তার কাছ থেকে তিনি জানতে পারেন তার স্ত্রীকে ভূতে নিয়ে গেছে আমির একজন ভালো রোজার সন্ধান করতে করতে একজন ব্রাহ্মণ রোজার সন্ধান পান কিন্তু তিনি আসলে সত্যিকারের রোজা নন ভূতের আশীর্বাদে তার যা নাম টাকা সবকিছু হয়েছে তিনি বলে দিলেন আমিরের স্ত্রীকে লুল্লু নামক ভূত নিয়ে গেছে তিনি ঘ্যাঘ নামক একজন ভূতের সন্ধান দিলেন যিনি সন্ধান দিতে পারবেন আমিরের স্ত্রীকে লুল্লু কোথায় নিয়ে গিয়ে রেখেছে শুরু করছি আজকে দ্বিতীয় পর্ব হিমালয় প্রদেশে ভিততাল নামে একটি হ্রদ আছে হ্রদের ভিতর পাহাড়ের গায়ে লুল্লু একটি ঘর খুলেছে জলে ডুব দিয়ে তবে সে ঘরের ভিতর যেতে পারা যায় অন্য কোনো পথ নেই তার ভিতর লুল্লু আমির স্ত্রীকে লুকিয়ে রেখেছে সেই সে সেবিহনে বনে সীতা যেরকম কাঁদছিলেন সেই ঘরের ভিতর একা বসে আমিরের বউও সেই রকম কাঁদছেন তা বলতে পারি না লুল্লু আমাদের একটি সভ্যভব্য নব্য ভূত সে নিয়ে গেছে তার আবার কান কি লুল্লু তাকে এক কাল সময় দিয়েছে এক বছরের মধ্যে যদি শান্ত হয়ে তাকে নিকা না করে তাহলে তাকে মেরে ফেলবে কথা এই মানুষের সাধ্য নেই যে হ্রদের ভিতর প্রবেশ করে প্রবেশ করে লুল্লুর ঘরের ভিতর যায় আমরা ভূত হয়ে ভূতের বিপক্ষতা করতে পারি না তাহলে ভূত সমাজে আর মুখ দেখাবার জোর থাকবে না তবে এই মাত্র বলে দিতে পারি যে যদি তোমরা একটি হৃষ্ট পুষ্ট ভূত ধরে তার তেল বার করতে পারো আর যদি সেই তেল মেখে জলে প্রবেশ করো তাহলে লুল্লুর ঘরে পৌঁছাতে পারবে তারপর কৌশল করে আমির স্ত্রীকে উদ্ধার করা যাবে তা বলে যেন আমাকে ধরে তেল বার করো না মনের খেদে জড়ো জড়ো আছি তার উপর আবার তাঁতির গান শুনে আমার শরীর আর শরীর নেই এক বিন্দু তেল তেলবার হবে না তবে এক কাজ করো এই মাঠের একদম শেষে একটি গাছ আছে সেই গাছে গোগো নামে একটি গলায় দড়ি ভূত বাস করে কাছের গ্রামের লোককে গলায় দড়ি দিয়ে মরতে সে প্রবৃত্তি দিয়ে থাকে যে কেউ তার প্রলোভনে পড়ে সেই গাছে এসে গলায় দড়ি দিয়ে মরে খুব তাড়াতাড়ি মৃত্যু হবে বলে এই ভূত তখন তাদের পা ধরে ঝুলে পড়ে তোমরা যদি এই ভূতটিকে ধরে তেল বার করো তাহলে আমি বড়ই আনন্দ পাই কারণ সে দুরাচার আমার আমার পরম শত্রু যেখানে বিয়ে সম্বন্ধ হয় সে কি দিয়ে আসে পেতনি শাঁকচুন্নি চুড়েল নানা রকম ভূতের সাথে আমার বিয়ে সম্বন্ধ হয়েছিল দু এক জায়গায় মেয়েও দেখতে গিয়েছিলাম মেয়ে দেখে মনও মোহিত হয়েছে কিন্তু এই দুরাচার গিয়ে মেয়ের বাবা মার কাছে আমার নানা রকম কুৎসা করে সেজন্য দুঃখের কথা বলবো কি ভূতগিরি করতে করতে বুড়ো হয়ে গেলাম আজ অবধি আমার বিয়ে হয়নি সংসারে আমি আধখানা হয়ে আছি পুরো ঘ্যাঘো হতে পারলাম না আর কত লোক দশটা কুড়িটা বিয়ে করে ষোলো আনার চেয়ে বেশি হয়ে পড়ে সে যা হোক মানুষের দিয়ে ভূত ধরা কিছু সহজ কথা নয় সে কালের মতো এখন আর রোজা নেই যে ভূত ধরে পালকির বেয়ারা করবে কি গাড়িতে জুড়ে দেবে কৌশল করে ধরো বিয়ের কথা মনে করে আমার প্রাণ মন বড়ই হু হু করছে একটা পরম রূপবতী ভূতনির সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল তার রূপের কথা আর কি বলবো তার নাকটি দেখেই আমার মন একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল ও হো নাকেশ্বরী তোমাকে না দেখে প্রাণ যে আর ধরতে পারি না একবার তোমার ছবিখানি দেখে প্রাণ শান্ত করি আমিও দেখি তোমরাও দেখো দেখো চক্ষু জোড়াও নাকেশ্বরীর ছবি দেখে ঘ্যাঘর প্রাণ কিছুটা শান্ত হলো সে একে একে সকলের সাথে হাত মিলিয়ে চলে গেল তখন আমির ব্রাহ্মণ আর তাঁতিকে বললেন আপনাদের আমি অনেক কষ্ট দিয়েছি ঘর সংসার ছেড়ে আপনারা আমার সঙ্গে ঘুরছেন আর আপনাদের আমি কষ্ট দিতে চাই না আপনারা বাড়ি ফিরে যান আমার কপালে যা আছে তাই হবে কিন্তু ব্রাহ্মণ ও তাঁতি কিছুতেই আমিরকে একলা ফেলে যেতে চাইলেন না আমিরের অনেক অনুনয় বিনয়ে শেষে রাজি হলেন তার কাছে বিদায় নিয়ে বিরাস বজনে দুজনে ঘরের দিকে চলে গেলেন এরা চলে গেলে ঘ্যাঘর কুয়োর ধারে বসে আমির অনেকক্ষণ কাঁদতে লাগলেন তারপর মনকে বোঝালেন কাঁদলে কি হবে এখন ভূত ধরবার উপায় চিন্তা করি তবে তো বউকে উদ্ধার করতে পারবো অনেকক্ষণ চিন্তা করে আমি মাথা থেকে খুললেন বেশ ভালোভাবে পাকালেন আর তার একটি ফাঁস করলেন এইভাবে সেজে গুজে যে আম গাছে গোগো নামক গলায় দড়ি ভূত থাকে সেই দিকে চললেন কাছে কাছে গিয়ে কাছের ওপর উঠতে লাগলেন অনেক দূর উঠে কাছের ডালে পাগড়ির অপর দিকটা বেঁধে ফাঁসটা গলায় দিতে গেলেন ফাঁসটি গলায় দেন আর কি এমন সময় চেয়ে দেখেন যে সেই গলায় দড়ি ভূত খুব হাসি মুখে তার দিকে আরেকটি ডালে বসে রয়েছে ভূত বলল নেই নে খুব তাড়াতাড়ি গলায় ফাঁস পড়িয়ে ঝুলে পড় নিজ থেকে আমিও সেই সময় তোর পা ধরে টেনে দেব এখন তাহলে তাড়াতাড়ি তোর মৃত্যু হবে তাহলে আমার বেকার নাতি জামাই তোর ভূতগিরি করতে পাবে আমির কোনো কথা না বলে আস্তে আস্তে জেব থেকে আফিমের কৌটাটি বার করলেন ঢাকনা ভূতের সামনে ধরলেন ভূত তাতে উঁকে ঝুঁকি মেরে জিজ্ঞেস করল ওর ভিতর ও কে আমির বললেন একটি ভূত গোগো বললো ভূত কই ভালো করে দেখি খুব ভালো করে দেখে গগোর নিশ্চয়ই বিশ্বাস হলো যে ভূত বটে সে জিজ্ঞাসা করলো ওর ভেতর দুটো ভূত ধরে রেখেছিস কেন আমির বললেন আমি একটি খবরের কাগজ খুলবার ইচ্ছা করি সম্পাদক ও সহকারী সম্পাদকের প্রয়োজন দিবের ভিতর যে ভূতটি ধরে রেখেছি তাকে সহকারী সম্পাদক করব। আর তোকে মনে করেছি সম্পাদক করব গগো বলল। আমি যে লেখাপড়া জানি না আমির বললেন পাগল আর কি লেখা পড়া জানার দরকার কি গালি দিতে জানিস তো গোগো বলল ভূতদের মধ্যে যে সকল গালি প্রচলিত আছে তা আমি বিলক্ষণ জানি আমির বললেন তবে আর কি আবার চাই কি এতদিন লোকে মানুষ ধরে সম্পাদক করছিল কিন্তু মানুষের যা কিছু গালি জানে এমনকি অশ্লীল ভাষা পর্যন্ত সব খরচ হয়ে গেছে সব বাসি হয়ে গেছে এখন দেশ শুদ্ধ লোককে ভূতের গালি দেব আমার অনেক পয়সা হবে ভূত বলল তবে কি তুমি গলায় দড়ি দিয়ে মরবে না ওই যে পাগড়ি ওই যে ফাঁস আমির বললেন আমি তো আর খেপিনি যে গলায় দড়ি দিয়ে মরবো পাগড়ি আর ফাঁস হচ্ছে টোপ ওরে বেটা তোকে ধরবার জন্য টোপ যদি এ ফোন দিয়ে না করতাম তাহলে কি আর তুই কাছের ভেতর থেকে বের হতিস এখন চল এর ভেতরে ঢুকে পড় এই বলে আমির তাকে চণ্ডুর নলটি দেখালেন ভূত জিজ্ঞাসা করলো ও আবার কি এর নাম বাম্বু শিগগির ভেতরে ঢুকে পড় করছে দেখে আমির টেকটি বের করে বললেন দেখছিস ভুত জিজ্ঞাসা করলো ও আবার কি আমির বললেন এর নাম আটখিল্লে সাধু ভাষায় একে বলে থক নলের ভেতরে যদি না ঢুকিস তাহলে এইটা দিয়ে তো চোখ উপড়িয়ে নেব সত্যি করে থকটি তখন যেরকম চকচক করতে লাগলো তাতে মনে হলো যেন সে আজন্মকাল ভূতের চোখ তুলে আসছে যেন ভূতের চোখ না তুলে থক কখনো জলগ্রহণ করে না আর যেন আমির যদি নাও ওপরান তো থক নিজে গিয়ে সেই ক্ষণে ভূতের চোখ তুলে ফেলবে টে করেই প্রকট মূর্তি দেখে ভূত ভীষণ ভয় পেল ভয়ে তার সারা শরীর থর করে কাঁপতে লাগলো মনে করলো কাজ নেই বাপু পরে চাকর হয়ে এডিটারি করে না হয় খাবো তা বলে অন্ধ হয়ে থাকতে পারবো না এই ভেবে সে নিজের শরীর ছোট করলো আর সুরসুর করে নলের ভেতর গিয়ে ঢুকলো নলের ফুটো ভালো করে শোলা দিয়ে এঁতে আমির গাছ থেকে নেমে আসলেন আমিরের মনে এখন একটু স্ফূর্তি হলো শেষ দিতে দিতে তিনি গ্রামের দিকে চললেন গ্রামে উপস্থিত হয়ে লোককে জিজ্ঞাসা করলেন তোমাদের এ গ্রামে কলুর বাড়ি আছে লোকে বলল হ্যাঁ আছে কলুর বাড়িতে গিয়ে আমির কলুকে বললেন কলু ভাইয়া আমার একটি বিশেষ উপকার করতে হবে এই বাঁশের নলটির ভিতর আমি একটি ভূত ধরে এনেছি যদি একটু অনুগ্রহ করে সেই ভূতটিকে ঘানিতে মেরে তেল বার করে দেন তাহলে আমার ভীষণ উপকার হয় কলু বলল তার আর কি এক্ষুনি দিচ্ছি তেল সরিষা তিসি পোস্ত কত কি পিষে তেল বার করি আজ একটু ভূতের তেল না হয় বার করে দেব সে আর কি বড় কথা কই নিয়ে এসো দুজনে ঘানির কাছে গেলেন আমির নল থেকে ভূতটাকে আস্তে আস্তে বার করে ঘানির ভিতর প্রবেশ করিয়ে দিলেন কলু তৎক্ষণাৎ ঘানি চালিয়ে দিলেন কলুর বলদ আস্তে আস্তে ঘুরতে লাগলো ভূতের হাড় মড়মড় করে ভাঙতে লাগলো ভূত ত্রাহি মধুসূদন ত্রাহি মধুসূদন বলে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো এই বুঝি তোমার এই বুঝি খবরের সম্পাদকতা করা আমি হেসে পড়লেন জানো না ভায়া সম্পাদক হতে আমি এইরকমই ব্যবস্থা করে থাকি কেমন ভালো ভালো গালি ভালো ভালো গল্প এখন মনে আসছে তো গগো ভায়া সেকালের কালের হরিণের গল্পটাও কিছাই শোনি যাতে এ কথা আছে ওহে ভাই সহদর আগে দায়িত্ব তর তারপর কাজকাম করার কর আর না নিয়ে আমির আবার চলতে লাগলেন যেতে যেতে কত পথ চলে শেষে হিমালয়ের তলায় গিয়ে উপস্থিত হলেন হিমালয়ের ওপর উঠে কত চড়াই উতরাইয়ের পর ভীমতাল দেখতে পেলেন ভীমতালের চারদিকে ঘুরে ঘ্যাঘো যেরকম নির্দেশ দিয়েছিল সেই জায়গায় গিয়ে বসলেন জানলেন এই জায়গাটিতে ডুব মারতে হবে এর নিচেই লুল্লুর ঘর সেইখানে বসে শিশিটি বের করে ভালোভাবে সারা শরীরে ভূতের তেল মাখলেন তেল মেখে তার শরীরে যে কেবল অসুরের মতো বল হলো তা নয় শরীর এত হালকা হলো যেন তিনি পাখির মতো উঠতে পারেন তেল মাখা হলে উঠে দাঁড়ালেন আর বলে জলে জলে ঝাঁপ দিলেন ডুব ক্রমে নিচে চলে যেতে লাগলেন পাতাল পর্যন্ত ততদূর যেতে হয়নি কিন্তু অনেক অনেক দূর গিয়ে পাহাড়ের গায়ে একটি ছিদ্র দেখতে পেলেন সেই ছিদ্রের ভিতর ঢুকতেই একেবারে শুকনো মাটিতে পা দিলেন সেখানে আলোর অভাব ছিল না ভালোভাবে দিনের আলো ছিল একটু এগিয়ে গিয়ে বাসস্থানের মতো পাহাড়ের গায়ে অনেকগুলো গর্ত দেখতে পেলেন কিন্তু কি মানুষ কি ভূত কাউকেও দেখতে পেলেন না মনে মনে ভাবলেন এখনো তো দিন আছে এত খোলাখুলি ভাবে এখানে চলাচল করা ঠিক হবে না রাত হলে তখন সব সন্ধান নেব এই মনে করে একটি ছোট গর্তে লুকিয়ে রইলেন জলে ডুব দিয়ে যে শুকনো ঘরের ভিতর প্রবেশ করা যায় এ কথা শুনে কেউ যেন অবাক হবেন না লোকে পাছে ভাবেন যে আমি যা লিখছি তা অলিক গল্প কথা সেই জন্য আমাকে ঐতিহাসিক প্রমাণ দিতে হলো আকবরের সময় একজন লাহোরে এরকম একটি ঘর নির্মাণ করেছিল সে তার কাছে একটি জলাশয়ের জলে ডুব না দিয়ে সে ঘরে যাবার অন্য রাস্তা ছিল না আগ্রাতে জাহাঙ্গীর এই রকম একটি ঘর দেখিয়েছিলেন নামক বইয়ে জাহাঙ্গীর লিখেছেন আমার পিতার সময় নগরে যে রূপ একটি জলগৃহ নির্মিত হইয়াছিল সেইরূপ একটি জলগৃহ দেখিতে রবিবার দিন হাকিম আলির বাটিতে গিয়াছিলাম আমার সহিত কতগুলি পারিষদও ছিল তারা এরূপ গৃহ কখনো দেখে নাই জলাশয়টি দীর্ঘে প্রস্থে প্রায় ছয় গজ ইহার পাশে একটি কামরা যাহাতে এবং যাহার ভিতর যাইতে হইলে এই জলের ভিতর দিয়া ভিন্ন অন্য পথ ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই কামরায় এক বিন্দু জল প্রবেশ করিতে পারে না কামরায় দশ বারো জন লোক বসিতে পারে ইহার ভিতর হাকিম আমাকে টাকা ও বহুমূল্য দ্রব্যাদি উপকন দিলেন কামরা দেখে আমি বাতি ফিরিয়া আসিলাম হাকিমকে পুরস্কার স্বরূপ দু হাজারির পদে নিযুক্ত করিলাম এখন ইতিহাস দিয়েও গল্পটি সত্য বলে প্রমাণ হলো পৃথিবীতে যে কত অদ্ভুত বিষয় আছে তা শুনলে অবাক হতে হয় আমির পাহাড়ের গর্তে লুকিয়ে রইলেন ক্রমে ক্রমে সন্ধ্যা হলো যখন কত রাত্রি গত হয়ে গেল তখন সেই গুহায় হঠাৎ তুমুল ঝড় উঠল কিছুক্ষণ পরে জলের ভিতরও ভয়ানক শব্দ হতে লাগলো আমির কান পেতে শুনলেন কে যেন জল ফুঁড়ে ওপরে যাচ্ছে ভাবলেন রাত্রি হয়েছে এইবার ফুদ বুঝে চড়তে যাচ্ছে তখন আবার সেই স্থান নিঃশব্দ হলো তখন আমি রাস্তে আস্তে গর্ত থেকে বের হলেন অতি সাবধানে এ ঘর সে ঘর সে গর্ত খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে অনেক দূরে একটা বড় ঘরের ভেতর একটা প্রদীপ মিট করে জ্বলছে সেই প্রদীপের কাছে গালে হাত দিয়ে মাথা নিচু করে এক মলিন বসনা প্রদনা নারী বসে আছেন একটু এগিয়ে গিয়ে আমি চিনতে পারলেন যে এই রমণী তার স্ত্রী স্ত্রীকে দেখে তার বুকের ভিতর যেন হাতুড়ির ঘা পড়তে লাগলো এমনি হৃদয়ে আবেগ উপস্থিত হলো যে মনে করলেন এক্ষুনি দৌড়ে গিয়ে ধরি আর বলি প্রিয়তমে জানি আর ভয় নেই আমি এসে গেছি আমি তোমার আমির এসেছি কিন্তু নিজেকে সংবরণ করলেন মনে করলেন ভয় নেই কিসে এখনো তো আমরা ভূতের হাতে এখনো তো স্ত্রীকে উদ্ধার করতে পারিনি স্ত্রীর দেখছি শীর্ণ দেহ মলিন মুখ মনে হয় আহার নিদ্রা পরিত্যাগ করেছে একবারে দেখা দেওয়া ঠিক হবে না আমি যে এখানে এসেছি আস্তে আস্তে জানতে দেব এই ভেবে কিছুক্ষণের জন্য আমি একটু আড়ালে দাঁড়িয়ে রইলেন আমি রমণী কাঁদছিলেন অবিরল ধারায় তার চোখের জল তার চোখ থেকে বেরিয়ে যাচ্ছিল মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন আর বলছিলেন এক একবার চোখ মুচছিলেন কখনো কখনো অপরিস্ফুট ভাষায় খেদক্তিও করছিলেন বলছিলেন হায় আমার ই কি দশা হলো শয়তানের হাতে পড়ে আমার জাতিকুল সব মজদে বসলো ধর্ম ছাড়া স্ত্রীলোকের আর পৃথিবীতে আছে কি ভূত হোক আর শয়তানি হোক এ ধর্ম আমি কখনোই তাকে বিনাশ করতে দেব না সে দুর্বৃত্ত অঙ্গীকার করেছে এক বছর আমাকে কিছু বলবে না এই এক বছরের মধ্যে দুর্বলের বল নিঃসহায়ের সহায় ঈশ্বর কি আমাকে এই পাপিষ্ঠের হাত থেকে মুক্ত করবেন না আমির আমির একবার এসে দেখো আমার কি দশা হয়েছে আমি আস্তে আস্তে বললেন ভয় নেই ঈশ্বর তোমার প্রতি কৃপা করেছেন আমি এসেছি আমির রমণী চমকে উঠে মুখ তুললেন চোখ দুটি তখন তার জলে ভরা ছিল কিছুই দেখতে পাচ্ছিলেন না ভাবলেন মনের ভুলবশতই তিনি এরকম শব্দ শুনলেন তবুও মনে একটু আশার সঞ্চার হয়েছিল কিন্তু হঠাৎ চোখ মুছতে সাহস করছিলেন না পাছে সত্যি সত্যি তিনি ভ্রান্ত হয়ে পড়েন পাশে সে আশা কণাটুকু উড়ে যায় আমির একটু এগিয়ে গেলেন বললেন যে দেখো সত্যি সত্যি আমি এসেছি ভয় নেই ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই এ ঘোর বিপদ থেকে আমরা মুক্ত হব এই বলে একেবারে স্ত্রীর কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরলেন স্ত্রী ও তার গলা ধরলেন এইভাবে বসে দুজনে অনেকক্ষণ নীরবে কাঁদতে লাগলেন তারপর আমির চোখ মুছে বললেন আর না এখন এখানকার সব কথা আমাকে বলো প্রথম আমাকে বলো ভূত তোমাকে কি করে ধরে আনলো আমি রমণী বললেন তার আমি কিছুই জানি না ঘরের ভিতর থেকে যেই বাইরে এসে পা দিলাম তুমি কি ভিতর থেকে বললে শুনতে পেলাম তারপর যেন একটা ঝড় এসে আমাকে একেবারে মাটি থেকে উঠিয়ে নিল একেবারে শূন্য তুলে ফেললো একেবারে উড়িয়ে নিয়ে কতক্ষণ অজ্ঞান ছিলাম বলতে পারি না যখন সকাল হলো চোখ মেলে দেখি দিন হয়েছে সামনে এক বিকট মূর্তি রাক্ষস তাকে দেখে আবার অজ্ঞান হয়ে গেলাম তারপর আবার যখন জ্ঞান হলো তখন দেখলাম রাত্রি হয়েছে ঘরে আর কেউ নেই একলা পড়ে আছি এই প্রদীপটা মিটমিট করে জ্বলছে নানা রকম খাবার ঘরে রয়েছে কিন্তু আমি কিছুই খেলাম না মনে করলাম অনাহারে প্রাণ ত্যাগ করব তারপরের দিন সকালে সেই বিকট মূর্তি আবার আমার কাছে এলো এবার আর আমি তাকে দেখে অজ্ঞান হইনি ভয় হচ্ছিল ঠিক অজ্ঞান হবার মতো হয়েও ছিল ঠিক কথা কিন্তু সাহস করে বুক মনে করলাম শুনতে হবে সে কে আর আমাকে এখানে নিয়ে এসেছে সেই বিকট মূর্তি আমার কাছে এসে বলল সুন্দরী এখন আর তুমি আমিরের রমণী নও এখন তুমি আমার গৃহিণী তোমার স্বামী নিজে তোমায় আমাকে দিয়েছে এখন আমার এই সব ঘরকনার তোমার অনুমতি হলে এক্ষুনি আমাদের কাজীকে ডেকে আনি তিনি আমার সঙ্গে তোমার নিকা দিয়ে দেবেন সাহসের সঙ্গে আমি বললাম তুমি কে আমার স্বামী তোমাকে কি করে দিলেন আমায় সে বলল আমি ভূত আমার নাম লুল্লু আমি সামান্য ভূত আর এই ধন সম্পত্তি এই গিরিগুহা সব আমার আমি দুঃখী রামচন্ডালের ভূতগিরি করছি ভূত সমাজে আমি অত্যন্ত প্রবল পরাক্রান্ত বলে পরিচিত আমার মানমর্যাদা রাখতে আর কোনো জায়গা নেই আমি বললাম আমার স্বামী আমাকে তোমায় দিয়েছেন এ কথা একেবারেই মিথ্যা তারপর মানুষ হয়ে ভূতের ঘর করব দেখো আমরা খোদা খোদাপরস্ত মুসলমান ভূত পরস্তদের শয়তানের সাগরে নই আমার প্রতি অত্যাচার করলে খোদা তোমাকে শাস্তি দেবেন এই রকম প্রতিদিন ভূতের সঙ্গে ঝগড়া হয় ভূত কিন্তু আমার গায়ে হাত দিতে সাহস করেনি প্রথম কয়েকদিন আমি আহার নিদ্রা একেবারেই ত্যাগ করেছিলাম তারপর যখন দেখলাম যে আপাতত ভূত আমার প্রতি বিশেষ কোনো রকম অত্যাচার করতে সাহস করছে না তখন আহার করতে লাগলাম মনে ভাবলাম ভূত শাসন করবার জন্য নানা রকম তাবিজ আছে আনিলদের থেকে সেই তাবিজ এনে তুমি নিশ্চয়ই আমায় উদ্ধার করবে ভূত প্রতিদিন আসে আর বলে কেমন আজ কাজী আনি প্রতিদিন দেখে দেখে এখন তাকে দেখলে আমার বড় আর ভয় হয় না আগের থেকেও মনে অনেক সাহস হয়েছে নিকা করবার কথা বললে এখন তাকে এক প্রকার দূর দূর করে দিই একদিন কিন্তু সে ভয়ানক রেগে গেল শরীর ফুলে দ্বিগুণ হলো ভূত না হলে হয়তো ফেটে মরেই যেত সারা শরীর থেকে আগুনের কণা বের হতে লাগলো রাগে নিজের হাতটা খুলে নিল তারপর অন্য হাত দিয়ে ভো ভো করে ঘোরাতে লাগলো পা দুটো খুলে নিল আর সেইভাবেই ঘোরাতে লাগলো দুটি হাত দুটি পা ঘোরানো হলে চোখ দুটি কোটোর থেকে বের করে নিল তারপর সেই দুটি দুই হাতে লুফতে লাগলো তারপর মাথাটি খুলে নিল হাতে নিয়ে বলল সুন্দরী যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে তোমার সামনে আমি আমার এই মাথা নিজেই চিবিয়ে বিয়ে খাবো কি করে নিজের মুন্ডু যে নিজে খাবে তা কিন্তু আমি বুঝতে পারলাম না সে যাই হোক আমি বললাম তুমি নিজের মুন্ড নিজেই খাও আর পরেই খাক আমি কেন ভূতকে বিয়ে করতে যাব। ভালো চাও তো আমাকে ঘরে রেখে এসো তখন সে বলল আচ্ছা আজ আমি তোমাকে কিছু বললাম না আজ থেকে এক বছরের মধ্যে তোমাকে কিচ্ছু বলবো না এক বছর পরে আমাকে নিকা করো তো ভালো না হলে তোমাকে প্রাণে মেরে ফেলবো তোমার স্বামী তোমায় আমাকে দিয়েছে আমি তোমাকে নিয়ে যা খুশি তাই করবো মনে করো না আর কখনো তোমার স্বামীকে তোমায় আমি ফিরিয়ে দেবো সেই দিন থেকে আর আমাকে বিরক্ত করে না রাত হলে চড়তে যায় সকাল হলে বাড়ি আসে পরে ওই বড় গর্তটাতে শুয়ে সারা সারাদিন ঘুমায় মেঘ গর্জনের কাছে বড় একটা আসে না কেবল তিন চার দিন ছাড়া ছাড়া একবার এসে খাবার দাবার সব দিয়ে যায় আর জিজ্ঞাসা করে কেমন এখন তোমার মন শান্ত হয়েছে তো কাজে আনবো কি গতবার এসে বললো দেখো এখন আমি সাবান মাখতে শুরু করেছি রোজ সাবান মাখি রং অনেক ফর্সা হয়ে গেছে আর কিছুদিন পরে লোকে আমাকে আর চিনতে পারবে না যেখানে যাব সকলে বলবে লুল্লু নয় এ তো সাহেব ভোট লর্ডের ছেলে হবে তখন তুমি আবার আমাকে বিয়ে না করে থাকতেই পারবে না তখন তুমি বলবে আমার লুল্লু কই আমার লুল্লু কোথায় গেল তখন তুমি বলবে আর দেরি হয় না শিগগির কাজে ডাকো শিগগির আমাকে নিকা করো কিন্তু তা আমি করব না তখন আমি নলপাত করব জন্য তুমি আমার করবে তা দেখে আমি ভীষণ আনন্দ পাব মনে করব এ আমাকে বড়ই ভালোবাসে আমি এর জীবন সর্বস্ব সকল ভূতেই বলে যে লুল্লু সভ্য ভব্য নব্য ভূত আমি আর আমার গেটে দাদা দুজনেই সভ্য সভ্যভব্য নভ্য দেখতে পাও তো ভোর না হলে কখনো বাড়ি আসি না যাই এখন সাবান মাখিকে এই কথা বলে সে চলে গেছে একদিনের মধ্যে আবার আসবে দু আমির জিজ্ঞাসা করলেন এটা কি ভূতের মেস না মুফলিসের বাড়ি অর্থাৎ কি না এখানে অন্য পুতরা থাকে না লুল্লু একলাই থাকে আমি রমণী বললেন যে এখানে লুল্লু ছাড়া আর কোনো ভূতকে দেখিনি লুল্লু একলা থাকে এই আমার বিশ্বাস আমির বললেন এখন সকল কথা বুঝলাম ঈশ্বর আমাদের প্রতি কৃপা করবেন কিন্তু কেমন করে যে বিপদ থেকে উদ্ধার পাব তা জানি না আপাতত আমার ভীষণ খিদে পেয়েছে যদি কিছু খাবার থাকে তাহলে আমাকে দাও আমি রমণী বললেন খাবারের এখানে কিছুমাত্র অভাব নেই ভূত প্রচুর পরিমাণে আমাকে খাবার এনে দেয় এই বলে তিনি পোলাও কালিয়া কোরমা কপ্তা কাবাব কারি এনে স্বামীকে ভালোভাবে খেতে দিলেন খাবার শেষে বিছানায় শুয়ে আমির নল দিয়ে চণ্ডু পান করতে লাগলো আর ভাবতে লাগলেন কি করে স্ত্রীকে ভূতের হাত থেকে উদ্ধার করতে পারেন ধূমপান করতে করতে স্ত্রীকে বললেন এ বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি এক উপায় স্থির করেছি তুমি কি বলো লুল্লু সভ্য ভব্য নব্য ভূত ভূতের তেল মেখে যদিও আমার শরীরে ভূতের বল হয়েছে তবু তার সঙ্গে বোধহয় সামনে যুদ্ধে আমি জয়লাভ করতে পারব না বিশেষ করে ঘ্যাঘো আমাকে বলে দিয়েছে কৌশল করে স্ত্রীকে উদ্ধার করতে হবে সেজন্য তুমি একটি কাজ করো অল্প অল্প লোকে প্রশ্রয় দিতে থাকো দিন কতকাল তাকে চন্ডুর ধূমপান বাঁকা কালাচাঁদের সঙ্গে প্রেম করলে রক্ষে আছে কিন্তু আফিম কালাচাঁদের সঙ্গে প্রেম করলে আর রক্ষে নেই চন্ডুর প্রেমে তুমি তাকে বেঁধে ফেলো আমার সব সরঞ্জাম তোমার কাছে রেখে যাব দিন কতক কাঁচা আফিম খেয়েই না হয় কষ্টে সৃষ্টে কাটিয়ে দেব আমি রমণী বললেন এ পরামর্শ মন্দ নয় এইভাবে কথাবার্তা বলে তাদের রাত্রি শেষ হল তখন আমি রমণী বললেন আর তুমি এখানে থেকে না ভূতের আসবার সময় হয়েছে ভূত চড়তে গেলে কাল আবার রাত্রে এসো চণ্ডুর আসবাব সব রেখে যাও দেখি কি করতে পারি কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে যাও দিনের বেলায় খাবে আমি স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আবাসে গর্তে গিয়ে লুকিয়ে রইলেন সকাল হতে ভূত বাড়ি ফিরে এসেই প্রথমে নিজের গর্তে গিয়ে শুলো তারপর ঘোরো তর নাক ডেকে ঘুমাতে লাগলো তারপর উঠে হ্রদের জলে স্নান করতে গেল পাথর দিয়ে ঝামা দিয়ে বালি দিয়ে সাবান দিয়ে খুব ভালো করে গা মাজল শরীরের নানা জায়গা রক্ত ফুটে পড়তে লাগলো আপনি বলল এইবার দুধে আলতার রং হয়ে আসছে তারপর সাজগোজ করে আমি রমণীর কাছে গিয়ে বলল সুন্দরী দেখছো দিন দিন দুধে আল তার রং আমিরের বউ বললেন তাই তো তোমাকে যে আর চেনা যায় না ভূত বলল পাথর ঝামা বালি সাবাং আমি রমণী বললেন সত্যি সত্যি তুমি সভ্য ভব্য নব্য ভূত ভূত বললো তবে কাজী ডাকি আমি রমণী বললেন কাজী আমার কিছু আপত্তি নেই তবে কি করে তাই ভাবছি মানুষের মতো একটু আট যদি তোমার ব্যবহার দেখি তাহলে বুঝি হ্যাঁ দুজনে বিয়ে হতে পারে এই দেখো এত খাবার দাবার তুমি আমাকে এনে দাও কিন্তু নিজে একদিনের জন্য একটু খুঁটে মুখে দাও না কি খাও কি না খাও তাও জানি না শাক খাও কি ব্যাঙ খাও কিছুই বলতে পারি না হয়তো কোনো দিন পচা মরা খেয়ে আমার কাছে চলে আসবে মুখের গন্ধে আমার প্রাণ বের হয়ে যাবে তারপর দেখো মানুষে পান খায় তামাক খায় গাঁজা খায় আরো কত কি খায় আহা আমার স্বামী আমির কেমন চন্ডু খেতেন কাছে বসে মনে সাধে কেমন তাকে আমি চণ্ডু খাওয়াতাম যখন চণ্ডুর ধোঁয়া আমার নাকে ঢুকতো তখন কেমন যেন আমি স্বর্গসুখ আসবাবগুলো আমি আমার কাঁধে ঝুলি করে রেখেছিলাম সব সময় আমার কাছে রাখতাম আহা আজ পর্যন্ত সেই ঝুলিটি আমার কাঁধেই রয়েছে ভূত বলল বটে তা আমিও চণ্ডু খাবো নিয়ে এসো এক্ষুনি খাবো আমি রমণী বললেন তা যদি করতে পারো তো ভালোই হয় ভূত ভূতনিদের কাছে তুমি সভ্য ভব্য নব্য ভূত বটে কিন্তু আমাদের নাকে তোমাদের গায়ের একটু গন্ধ লাগে একটু বুটকা বোটকা গন্ধ রীতিমতো চণ্ডুটি খাওয়া অভ্যেস করতে পারলে আর তোমার গায়ে সে গন্ধ থাকবে না মানুষের গন্ধ হবে ভূত বলল তা দাও তাই খাবো আমি রমণী বললেন কাঁচা আফিং হোক কি গুলি হোক কি চণ্ডু হোক অল্প অল্প করে খেয়ে অভ্যেস করতে হয় একেবারে বেশি খেলে অসুখ করে তোমার অসুখ করলে প্রাণে আমি বড়ই ব্যথা পাবো কারণ তোমার প্রতি এখন আমার নতুন অনুরাগ ছাড়া তো নয় কিছু যাই হোক চণ্ডু শুয়ে খেতে হয় মূর্খ লোকের বিশ্বাস এই যে চণ্ডু একবার টানলেই অচেতন হয়ে পড়ে বলে সকলে শুয়ে শুয়ে খায় তা নয় শুয়ে খেতে বাঘ হয় বলে খায় এই বলে আমির রমণী চন্ডুর আসবাব বের করে দিলেন প্রদীপের কাছে ঘরের একপাশে মাটিতে শুয়ে তাকে ধূমপান করতে বললেন কি করে খেতে হয় তাও বলে দিলেন সে অল্প অল্প ধূমপান করলে আমি রমণী বললেন এখন আর নয় চড়তে যাবার আগে আবার ও বেলা এসে খেও কি কিছু টের পাচ্ছ ভূত বলল আর কিছু টের পাচ্ছি না কেবল গাছুল করছে আর একটু বমি বমি করছে আমি রমণী বললেন ওইটুকুই তো এর আয়েশ একেই নেশা বলে ভূত তখন চলে গেল আবার সন্ধ্যেবেলা এসে আর একবার চণ্ডু খেল রাত্রি হলে আবার চড়তে গেল তখন আমির এসে স্ত্রীর সঙ্গে মিলিত হলেন ভূতের চণ্ডু খাওয়ার বিবরণ শুনে আমির ভীষণ আনন্দ পেলেন আগের মতোই কথাবার্তা বলতে লাগলেন দুজনে একসঙ্গে রাত্রি কাটালেন সকাল হতে না হতে আবার নিজের গর্তে ফিরে গেলেন এইভাবে বেশ কিছুদিন চলল বহুত দিনে দুবার আসে চণ্ডু খায় আমির রাত্রিতে স্ত্রীর কাছে গিয়ে থাকেন আমির যখন দেখলেন চণ্ডু খেতে খেতে ভূতের অভ্যেস হয়ে গেছে আর ছাড়বার জি তখন তিনি একদিন স্ত্রীকে বললেন কাল তুমি ভূতকে আর চণ্ডু দিও না বলো চন্ডু ফুরিয়ে গেছে মানুষের কাছ থেকে গিয়ে আনতে হবে তারপর দিন সকালে যখন ভূত চন্ডু খেতে আসলো আমি বললেন দেখো সঙ্গে করে যা কিছু চন্ডু এনেছিলাম সব ফুরিয়ে গেছে আজ তোমাকে খেতে দিয়ে এমন আর নেই তুমি লোকালয় থেকে গিয়ে একটু চণ্ডু নিয়ে এসো এই কথা শুনে ভূতের মন বড়ই উদাস হয়ে গেল কিন্তু তখনও সে জানতে পারেনি কি সর্বনাশের কথা সে শুনলো শরীরে আর মনে তত কষ্ট শুরু হলো প্রথমে হাই উঠতে লাগলো তারপর চোখ দিয়ে জল পড়তে লাগলো গা ভাঙতে লাগলো সারা শরীরে ভীষণ ব্যথা হলো প্রাণটা আইধাই আই ধাই করতে লাগলো সেদিন আর ঘুম পেল না বিকেলবেলা খালি নলটি নিয়ে প্রদীপের শিশের কাছে ধরে একবার টানল কিন্তু তাতে কিছু মাত্র কষ্ট দূর হল না একান্ত মনে সন্দের প্রতীক্ষা করতে লাগলো কখন সন্ধে হবে যে লোকালয়ে গিয়ে সে চণ্ডু এনে প্রাণ রক্ষা করবে সেদিন যেই সন্ধে হলো ওমনিভূত ঘর থেকে বের হলো ভীমতালের জল ভেদ করে ওপরে উঠল ওপরে গিয়ে আর সব চিন্তা ছেড়ে কেবল চণ্ডুর খোঁজ করতে লাগলো এ গ্রাম সে গ্রাম এ নগর সে নগর এ দেশ সে দেশ সমস্ত ভারত ভূমি ঘুরল চন্ডু কোথাও পেল না এমনই নিয়ম যে সন্ধে হতে না হতেই সব দোকান বন্ধ হয়ে যায় এদিকে চন্ডু ছাড়া প্রাণ বের হয়ে যাচ্ছে পেটেও বিলক্ষণ গোলযোগ উপস্থিত হলো শরীর আর বয় না আর উঠতে বা চলতে পারে না তখন ভাবলো বৃথার ঘুরে কি হবে মরি তো ঘরে গিয়ে মরি প্রিয় তোমার মুখ দেখতে দেখতে মরবো আর তাকে বলবো দেখো তোমার প্রেমের ভিখারি হয়ে এই আমি আমার প্রাণ বিসর্জন করলাম হয়তো আমাকে বাঁচাবার জন্য এর একটা উপায়ও বের করতে পারে ভীষণ মন খারাপ করে ভীষণ ব্যথা যন্ত্রণায় কাতর হয়ে ভূত সেদিন সকাল সকাল বাড়ি ফিরে আসলো আমির জানতেন কি ঘটনা ঘটবে তাই তিনিও সেদিন স্ত্রীর কাছ থেকে সকাল সকাল বিদায় নিয়ে নিজের ঘরেই ছিলেন ভূত কিন্তু নিজের ঘরে এসেই সেখানে শুয়ে পড়ল শরীর এতই বিকল হয়েছিল যে সেখান থেকে নড়তে আর তার প্রবৃত্তি হলো না সেইখানে পড়ে ক্রমাগত উহ আ করতে লাগলো ক্রমেই তার শরীর ঠান্ডা হয়ে গেল সারা শরীর শিথিল হতে লাগল লিগামেন্ট সমস্ত আলগা হলো শরীরের জয়েন্ট সব একেবারে খুলে গেল হাড়ের সন্ধি সব একে একে খসে গেল যাবতীয় হাড় আলাদা আলাদা হয়ে পড়ল উত্থান শক্তি রহিত হলো ভীষণ ব্যথা যন্ত্রণায় লুল্লু পড়ে রইল সকাল হলে হাসতে হাসতে হাত ধরাধরি করে আমির আর তার স্ত্রী সেখানে এসে হাজির হলেন আমির বললেন কিহে বাপু সভ্য ভব্য নব্য ভূত সেই পুরনো কথাটি কখনো শোননি থোড়া থড়া কারকে খাও মুঝে লাগু কাড়ুয়া আর জরু বেচো গরু বেচো কোলাও ভেরুয়া এর অর্থ এই আফিম বলছে অল্প অল্প করে আমাকে প্রথমে খাওস আমি তেত লাগে এখন ভেরুয়া স্ত্রী বিক্রি কর গরু বিক্রি কর বিক্রি করে যেখান থেকে পারিস আমাকে নিয়ে আয় ভূত চিঁচি করে বললো এই বিপদের সময় মোকনাড়া দিচ্ছিস তুই আবার কে আমির বললেন আমি আমির এই রমণীর স্বামী যাকে তুই এত কষ্ট দিয়েছিস তাই আজ তোর কষ্ট দেখে আমি বড়ই খুশি হচ্ছি ভূত বলল তোমার জরু তুমি ফিরিয়ে নাও অমন জরুতে আমার কাজ নেই বাবা ও তো জরু নয় সুখে স্বচ্ছন্দে ভূতগিরি করছিলাম এ কি বাপু ভূতের আবার চণ্ডু খাওয়া কি ওই তো আমাকে মজালো এখন তোমার কাছে যদি আফিম কি চণ্ডু থাকে তা দিয়ে আমার প্রাণ রক্ষে করো ধরে প্রাণ আসলে তোমার স্ত্রীকে তোমার ঘরে নিয়ে যাব কেবল ঘরে রেখে আসবো না এখন দেখছি আমাকে চিরকাল তোমার গোলামি করতে হবে চণ্ডু না পেলে তো আর আমি বাঁচব না সুতরাং চণ্ডুর জন্য তোমার গোলামি করতে হবে দুবেলা চন্ডু দিও যা বলবে তাই করব তোমার সংসারে ভূতের মতো খাটব আফিমের মহিমা আমির খুব ভালো করেই জানতেন তিনি বুঝলেন লুল্লু যা বলছে তা সত্যি কথা কিচ্ছু প্রচারণা নেই এতে পকেট থেকে বের করে প্রথমে তাকে একটু কাঁচা আফিম খেতে দিলেন এতে ভূতের শরীর একটু সুস্থ হলো শরীরের হাড়গুলো আবার যে যা স্থানে গিয়ে জোড়া লাগলো তখন সে উঠে বসল তারপর আমির তাকে চণ্ডু দিলেন তাতে তার দেহে আবার প্রাণের সঞ্চার হলো শরীর আস্তে আস্তে ঠিক হলো লুলু তখন আমিরের পায়ের তলায় পড়ে বলল মশাই আপনার কাছে আমি ঘোর অপরাধে অপরাধী বড়ই দোষ করেছি কৃপা করে আমার অপরাধ মার্জনা করুন অনেক কষ্ট থেকে আপনি আমাকে মুক্ত করলেন আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না চিরকাল দাসানুদাস হয়ে আপনার এবং এই বিবিজির সেবা করব এখন সকাল সকাল খাওয়া দাওয়া করে নিন আজই রাত্রিতে আপনাদের ঘরে নিয়ে যাব আমির আর আমিরের রমণী তখন সেখান থেকে চলে আসলেন সন্ধ্যের পর ভূত এসে দরজায় উপস্থিত হলো দুজনে লুল্লু পিঠে বসলেন জল থেকে বের হয়ে লুল্লু আকাশ পথে উঠল। তড়িৎ বেগে আকাশ পথে জ্বলতে লাগলো প্রায় দুই রাত্রি প্রহরের সময় সকলে দিল্লি নগরে এসে পৌঁছালো আমিরের ছাদে গিয়ে ভূত নামিয়ে দিল আমির ফকির বেশে গৃহত্যাগ করবার সময় ঘরে চাবি দিয়ে গিয়েছিলেন চাবি খুলে স্ত্রী ঘরে প্রবেশ করলেন লুলুর জন্য একটি ঘর নির্দেশ করে বললেন লুলু এই ঘরটি তোমার তুমি এই ঘরে থাকবে আফিম কি চন্ডুর যা চাইবে তাই তোমাকে দেব লুল্লু বলল হ্যাঁ সমস্ত ঘটনা প্রথম থেকে বললেন আমির বাড়ি ফিরে এসেছেন দেখে সকলে খুশি হলেন যে যার ঘরে ফিরে গেলে লুল্লু আর আমির দুজনে একসঙ্গে শুয়ে মনে সুখে অনেকক্ষণ ধরে চণ্ডু পান করলেন এইভাবে ভূতে মানুষে ক্রমে বড়ই ভাব হয়ে গেল একদিন চণ্ডু খেতে খেতে আমির বললেন হে লুল্লু হে চণ্ডু সেবক কুল তিলক আমার বড় স্বাদ হয়েছে যে আমার বন্ধুদের সঙ্গে একবার দেখা করি যারা স্ত্রী উদ্ধার বিষয়ে আমার বিষয় বিশেষ সাহায্য করেছিলেন তখন তুমি আমার শত্রু ছিলে এখন কিরকম প্রাণের বন্ধু হয়েছ তাও তারা একবার এসে দেখে যান প্রথম হচ্ছে সেই জানু যিনি বলে দিয়েছিলেন যে তুমি আমার স্ত্রীকে নিয়ে গেছ তারপর সেই ব্রাহ্মণ যার মতো রোজা এই পৃথিবীতে কখনো হয়নি হবেও না তারপর আমাদের তাঁতি যার মতো সঙ্গীত বিদ্যা বিশারদ পৃথিবীতে হয়নি হবেও না তারপর সেই কলূর্প যার মতো তেল জগতে কেউ নেই আর হবেও না আর যদি ভূতদের আনতে পারো তাহলে তো বড়ই ভালো হয় সেই ভূত তত্ত্ববিদ মহাপণ্ডিত ব্রাহ্মণের ভূত সেই অমানসিক অভৌতিক প্রেমিক ঘ্যাঁ আর সেই ভাবি সম্পাদক গঘ তোমার গেঁটে দাদার সঙ্গে আলাপ পরিচয় করতে আমার বড় ইচ্ছে আর একটা কথা আহা ঘ্যাঁঘর বিয়ে হয়নি তা সেই নাকেশ্বরীকে এনে যদি দুজনকে মিল করিয়ে দিতে পারো তাহলে ভীষণ ভালো হয় বলল আপনার সব আদেশ আমি পালন করব আমি সকলকে এখানে আনছি সময় রাত্রিতেই ভূত ঘর থেকে বের হয়ে গেল রাত্রি এক প্রহরের মধ্যে জান ব্রাহ্মণ তাঁতি আর কলুকে নিয়ে ফিরে আসলো আমি সব বাইকে যথাবিধি অভ্যর্থনা করলেন তিনি নিজের বিবিকে ফিরে পেয়েছেন শুনে সবাই খুব খুশি হলেন কিছুক্ষণ পরে লুল্লু আবার আকাশ পথে যাত্রা করে ব্রাহ্মণের ভূত ঘেঘো, গোগো আর সভ্য ভব্য নব্য গেটে দাদাকে নিয়ে আসলো ঘ্যাঘোর মনোহর নাক বিশ্বমোহিনী সেই ভূতনিকেও এনে দিল ভূতনি অন্তঃপুরে আমিরের বইয়ের কাছে চলে গেলেন পুরুষ মানুষ ও পুরুষ ভূত সবাই বাইরের বাড়িতে বসলেন পরস্পরে আলাপ পরিচয় হলে আমির অনুনয় বিনয় করে সকলকে বললেন মশাই আজ রাত্রে আমার এই গরিবখানায় পা রেখে আপনারা বড়ই অনুগ্রহ প্রকাশ করেছেন এখন আমার মনে একটি বাসনা বড়ই প্রবল হয়েছে আপনারা তাই করুন বড় ইচ্ছা নাকেশ্বরীর সঙ্গে ঘ্যাঘর বিয়েটা আজ রাত্রিতেই হয়ে যাক গোগো যে ঘ্যাঘর নামে মিথ্যা কুৎসা করেছিল তা আমার বউ নাকেশ্বরীর মাসিকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন গোগো এ কথা এখন স্বীকার করছে নাকেশ্বরীর মাসি বিয়েতে রাজি হয়েছেন এখন আপনাদের কি মত সকলেই একবাক্য হয়ে বললেন তথাস্তু শুভ কার্যে বিলম্বে প্রয়োজন নাই তখন আমির লুল্লু প্রভৃতি ভূতদের পৃথিবীর সমস্ত ভূত নিমন্ত্রণ করে আনতে বললেন কিন্তু উপস্থিত ভূতগণ সকলেই চুপ করে রইল আমি আদেশ পালনে কেউই তৎপর কেউ না আমি জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের কোনো দুঃসাধ্য কাজ করতে অনুরোধ করেছি পৃথিবীর সমস্ত ভূত নিমন্ত্রণ করা কি তোমাদের ইচ্ছা নেই লুল্লু উত্তর করল মশাই আপনি যেরকম সদাশয় লোক তাতে আপনার সমস্ত আদেশই আমাদের শিরোধার্য তবে কিনা আমরা ভারতীয় ভূত ভারতের বাইরে সমুদ্রের অপর পারে পা রাখলে আমাদের হবে আমাদের ধর্ম কাঁচা যেমন কাঁচা মাটির জায়গা জল লাগলে গলে যায় সেরকম সমুদ্র পারের বায়ু লাগলে আমাদের ধর্ম ফস করে গলে যায় তারা চিহ্নমাত্র থাকে না ধর্মের গন্ধটি পর্যন্ত আমাদের গায়ে লেগে থাকে না কেবল তাই নয় পরে আমাদের বাতাস যার গায়ে লাগবে দেবতা হন কি ভূত হন কি নর হন কি বানর হন তিনি জাতিভ্রষ্ট হবেন যার পক্ষে যেরকম ব্যবস্থা দিন রাত তাদের পঞ্চামৃত খেতে হবে কিংবা কলমা পড়তে হবে তবে তাদের ধর্মটা টায় টায় বজায় থাকবে আপনাকে সব কথা খুলে বললাম এখন আপনার যেরকম আদেশ হয় আমির বললেন তবে তত আড়ম্বরের আর দরকার নেই ভারতীয় ভূত সমাজকেই কেবল নেমন্তন্ন করো নানা রকম চর্ব চস্য লেজ্জ পেও পান ভোজনের সামগ্রীরও আয়োজন হলো মুহূর্তের মধ্যে ভূতরা অনেক লুচি অনেক সন্দেশ অনেক দই জমা করে ফেলল নগরবাসী অনেক লোককে আমি সেই রাত্রে নেমন্তন্ন করে আনলেন নিমন্ত্রিত ব্যক্তিরা আসলে সব খাবারের ব্যবস্থা হলে মহা সমারোহে নাকের শরীর সঙ্গে ঘ্যাঘর বিয়ে হয়ে গেল আমির নিজে কন্যা দান করলেন ব্রাহ্মণটি পুরোহিত হলেন বিয়ের জানতেন না ঠিকই কিন্তু একটা লম্বা ফোটা কেটে অং করে কোন রকমে সেই রাত্রির কাজটা তিনি সারলেন ঘ্যাঘর বুয়ের রূপ দেখে সকলেরই মন মোহিত হয়ে গেল এক মনে এক নয়নে সবাই সেই রূপ দেখতে লাগলেন যিনি যত দেখেন দেখে তার হৃদয়ে ততই পিপাসা এতই বেড়ে যেতে লাগল বরকে সবাই বললেন ঘ্যাঘো তুমি অত্যন্ত ভাগ্যবান পুরুষ যে এই রকম অমূল্য কন্যা রত্নকে তুমি পেলে ঘ্যাঘো চোখ ঠেড়ে একটু হাসলেন বর কি না বেশি কথা তো আর বলতে পারেন না তবে সেই থার সেই হাসির অর্থ এই যে আমি আগেই না বলেছিলাম ওই রকম রূপ দেখে কার আর প্রাণ ঠিক থাকতে পারে নিমন্ত্রিতদের খাওয়া দাওয়া খুব ভালোভাবে শেষ হলো যিনি যত পারলেন আর সন্দেশ তুললেন আর পুঁটুলি বেঁধে ঘরে নিয়ে গেলেন সভাতেই বাসর ঘর হলো বাসুর ঘরে গান গাইবার জন্য সকলে এক বাক্যে তাঁতিকে অনুরোধ করলেন পুলকে পুলকিত হয়ে হাজার হাজার শ্রোতার সামনে তাঁতি সেই রাত্রিতে মনে সুখে গান করলেন শ্রোতারা এক দৃষ্টি তার মুখভঙ্গিমা দেখে খুব আনন্দ পেলেন গানের কণামাত্র তাদের কানে ঢুকলো না আমিরের অনুরোধে দিল্লির রাবাল বৃদ্ধ বনিতা সেই রাত্রিতে সাবধান হয়েছিলেন তুলো দিয়ে সকলেই কান একেবারে বন্ধ করেছিলেন সেই রাত্রে নাচেরও অভাব হয়নি ভূত দলে দলে যে কত নাচলো তার কি বলবো সকাল হলে একটু মজলিস ভাঙল তখন লুল্লু জান ব্রাহ্মণ তাঁতি আর কলুকে ঘরে রেখে আসলেন নগরবাসীরা যে যার ঘরে চলে গেলেন ভূত ও বিদায় নেবার আগে আমিরকে বলল মশাই আপনার ব্যবহারে আমরা বড়ই খুশি হয়েছি যদি কোনো বিষয়ে আপনার উপকার করতে পারি তো বলুন আমরা বড় খুশি হব আমির বললেন আমার উপকার যদি করতে নিতান্ত ইচ্ছা হয় তাহলে তোমাদের বাসনা আমি পূর্ণ করব এখান থেকে চার ক্রুশ দূরে যমুনার কুলে আমার অনেক ভূমি ছিল তাতে আয় হতো পুরুষ পুরুষানুক্রমে আমাদের রাজার হালে চলতো সেই ভূমি এখন যমুনার জলেতে একেবারে বালুকাময় হয়ে গেছে তা থেকে তোমরা যদি সব বালি তুলে ফেলতে পারো তাহলে আমার বিশেষ উপকার হয় ভূতেরা বলল যে আগে আমরা এক্ষুনি করছি এই বলে যত ভূত সেই মুহূর্তে সেই জমির কাছে গেল আর ওতে অল্পক্ষণের মধ্যে সব বালি উঠিয়ে ফেললো সেই জমি আবার আগের মতো উর্বরার ফলশালী হলো তখন তারা আমিরের বাড়িতে ফিরে এসে বিদায় নিয়ে যে যার স্থানে চলে গেল আমির কিন্তু গোগোকে যেতে নিষেধ করলেন তাকে বলেন গোগো তুমি যেও না তোমার অস্থি মজ্জা সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে তোমার শরীর একেবারে ভেঙে গেছে আফিম আর দুধ এই দুটো নিয়মিত রূপে ব্যবহার করলে তোমার শরীর আবার ফিরে পাবে যেহেতু আফিম অনেক সুন্দর খেতে অপূর্ব পদার্থ এটা নিলে মানুষ যে বয়সে খায় সে বয়সেই চিরকাল থাকে শরীরের কোষ সব ধ্বংস হয় মানুষের ম্যালেরিয়া জনিত সেবন করলে পরমায়ু বৃদ্ধি হয় অতএব তুমি লুল্লুর কাছে থেকে যাও চন্ডুপান করতে অভ্যেস করো গঙ্গু তাই স্বীকার করলো এইভাবে আমি স্ত্রীকে নিয়ে সুখে স্বচ্ছন্দে ঘরকন্না করতে লাগল অল্পদিনের মধ্যেই লুল্লু গণ্যমান্য সকলের কাছে প্রিয়পাত্র হয়ে উঠলেন একটু আদ্রু যারা নেশা করতেন সকলেই তার প্রেমে মুগ্ধ হলেন স্ত্রীলোক দেখলে তিনি মা বলে ডাকতেন শক্তি প্রভাবে তার বিকৃত আকার ক্রমেই সুকৃতি হয়ে উঠলো নব্য হন সত্যি তিনি একজন সভ্যভব্য ভূত হলেন চন্ডুর সঙ্গে দুধ খেয়ে লাভ করতেন না যাই হোক এত পোষ মেনেছিলেন যে আমির রমণী তাকে দেখে আর কিছুমাত্র লজ্জা বা ভয় করতেন না আমিরের অবস্থা ভালো হলেও লুল্লু তাকে গাড়ি করতে দেননি তার যখন যাবার দরকার হতো তিনি পিঠে নিয়ে যেতেন তার পিঠে চড়ে আমি রমণী কতবার বাপের বাড়ি গিয়েছিলেন লুল্লুকে সব সময় এখানে সেখানে যেতে হতো বলে তিনি শ্যাকরাকে দিয়ে দুখানি পাখা গড়িয়ে নিয়েছিলেন কোথাও যেতে হলে ওই দুখানি পাখা পরে উড়ে যেতেন তাতে তাকে দেখাতো ভালো আর তা পরে অনেক দূর গেলেও কোনো রকম পরিশ্রম হতো না একবার সমুদ্র দেখতে আমি রমণীর বড়ই স্বাদ হয়েছিল লুল্লু এ কথা শুনে বললেন তার ভাবনা কি আমার পিঠে চড়ো আমার মাথাটা ভালো করে ধরো আমি তোমাকে সমুদ্র দেখিয়ে আনছি এইভাবে তিনি আমির রমণীকে সমুদ্র দেখিয়ে আনলেন কিছুদিন পর গগোর শরীর ঠিক হলে আমি তাকে বললেন গোগো আমি তোমার কাছে যা স্বীকার করেছি তাই করব। একটি খবরের কাগজ খুলব তার তুমি সম্পাদক হবে ঠিক সময় গুলি একবার পুরুষ সেই সংবাদপত্রের সুখ্যাতি রাখতে পৃথিবীতে আর জায়গা রইল না সংবাদপত্রটি খুব ভালোভাবে চলতে লাগলো তা থেকে আমিরের বিলক্ষণ দুই পয়সা লাভ হলো গোগো যে কেবল নিজের সংবাদপত্রটি নিয়ে নিশ্চিন্তে থাকেন তাই নয় সকল সংবাদপত্র অফিসেই তার অদৃশ্যভাবে যাতায়াত আছে অন্যান্য কাগজের লেখকেরা যখন প্রবন্ধ লিখতে বসেন তখন ইচ্ছা হলে কখনো কখনো গোগো তাদের ঘাড়ে চাপেন ভূতগ্রস্ত হয়ে লেখকরা কত কি যে লিখে ফেলেন তার কথা আর কি বলবো তাই বলি লেখক দল সাবধান শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা মজার ভূতের গল্প লুল্লু আজ ছিল দ্বিতীয় এবং অন্তিম পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে